বাসায় ছিলাম, বাসা থাকা থাকার থাকার পরে যখন হাজি ক্যাম্পের পাশে আমাদের বাসা ছিল, হাজি ক্যাম্পে তখন বিহারিদের আড্ডা ছিল, মিলিটারিদের আড্ডা ছিল, তার রাত্রে গোলাগুলি করতো আমাদের। যখন গোলাগুলি করতো আমরা ভয়ে চুপি করে লুকিয়ে থাকতাম। এরপরে আমি চাকরি ছেড়ে দিয়ে কুমিল্লা চলে যাই। কুমিল্লা যাওয়ার কারণ হলো চিটাঙ্গা থাকার কোনো সুযোগ সুবিধা ছিল না, আর যাওয়ার পথে অনেক বাধা বিঘ্ন ছিল। মিলিটারিরা তারপরে পুলে আর্মি এরা আমাদেরকে প্রোটেকশন করত। বিভিন্ন জায়গায় আমরা রাত যাপন করছি, ওখানে খাওয়া দাওয়া করছি, গ্রামের লোকেরা সব হেল্প করছে আমাদেরকে। এইভাবে আমি কুমিল্লাতে দীর্ঘদিন ছিলাম। যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে তখন আবার চিটাগাং ফিরে আসি। আইসে গ্লাক্সোতে যাই, চিটাগাং গ্লাক্সোতে ওষুধ কোম্পানি যোগদান করার জন্য যাই। ওরা বলে না, আর যোগদান করা যাবে না, চাকরি শেষ। যেহেতু মুক্তিযুদ্ধে যোগদান করছেন, মুক্তিযুদ্ধে হেল্প করছেন, তো চাকরি আর নাই আপনার, চাকরি শেষ। আমরা যা দেখছি নেক্সট প্রবলেমে কিছুই সেখানে জানা নাই, তারা শুনে শুনে এগুলো করেছে। আমার মনে হয় নেক্সট জেনারেশনকে আমাদেরকে বোঝানো উচিত, বলা উচিত যে এইভাবে দেশটা স্বাধীন হয়েছে, এত কষ্ট মানুষ করেছে, এত লোক মানুষ মারা গেছে, 30 লাখ মানুষ মারা গেছে, মা বোন হারাইছে, এগুলি তাদের উদ্দেশ্যে আমার মেন বক্তব্য। তারা যেন সেইভাবে দেশকে পরিচালনা করে এবং আগায় নিয়ে যায়।